হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আপসব গ্লোবাল। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আমি বাংলায় কথা বলছি, বাংলায় বোঝাচ্ছি। আমাদের কাছে প্রচুর এরম বাংলাদেশি ক্যান্ডিডেট আসে যে জিজ্ঞেস করে যে কি করে ইউরোপে যেতে পারি। ইউরোপের ওয়ার্ক ভিসা খুব ইজিলি সরাসরি বাংলাদেশ থেকে পাওয়া যাচ্ছে না, খুব সমস্যা। তো আমাদের কাছে একটা অপশান আছে, দ্যাট ইজ কিরগিস্তান। দেশটার ব্যাপারে আপনি শুনেছেন কি না জানি না, কিন্তু খুবই সুন্দর একটা দেশ। এটা পড়ে আপনার সেন্ট্রাল এশিয়াতে, এশিয়া আর রাশিয়ার একদম সাটানো একটা দেশ। এখানের ক্যাপিটাল হলো বিশকেক, আর এখানে ল্যাঙ্গুয়েজ বলা হয় কিরগিজ আর রাশিয়ান, এই দুটো ল্যাঙ্গুয়েজ বলা হয়। যদিও আপনি যদি ইংরেজি জানেন তাহলে মোটামুটি ওখানের কাজ চলে যাবে এরম। এখন এখান থেকে ইউরোপে মুভ করা খুব ইজি, আপনি যদি অ্যাটলিস্ট গিয়ে এক বছর ওখানে কাজ করেন তাহলে পরে ইউরোপে আপনি মুভ করে যেতে পারবেন, এরম অপশন ওখানে পাওয়া যাবে। তাই কিরগিস্তান আমরা আজকে ডিসকাস করছি। আর জায়গাটা খুব সুন্দর, ওখানে পাহাড় আছে, গ্লেশিয়ার আছে, ঝর্ণা আছে, আর একটু কন্টিনেন্টাল ওয়েদার, মানে মিক্সড, পুরোপুরি ল্যান্ড দিয়ে কভার্ড, আশেপাশে কোনো ওশিয়ান নেই, কোনো সমুদ্র নেই। তো গরমকালে ভালোই গরম, ঠান্ডায় মাইনাসেও চলে যেতে পারে, পাহাড়ে সবসময় আপনি বরফ পাবেন এরম। আর গিয়ে আপনার মনে হবে না যে আমি এশিয়াতে এসেছি, পুরো এত ভালো ইনফ্রাস্ট্রাকচার, মনে হবে যে ইউরোপেরই কোনো কান্ট্রি এটা। ওখানে আপনার স্যালারি মোটামুটি ইন্ডিয়ার মতোই পাওয়া যায়, মিডল লেভেল স্যালারি, কিন্তু খরচা ইন্ডিয়ার থেকে কম। ওখানের যত বিল আসে, ইলেকট্রিসিটি, জল, সব কিছুরই খরচা ইন্ডিয়ার থেকে একটু কম এক্সপেন্সেস, আর স্যালারি আপনি ঠিক পাবেন। কারণ আমরা এখানে ওপেন ওয়ার্ক পারমিট দিচ্ছি, তার মানে যেই কাজের জন্য এখন আপনি বেরোচ্ছেন ওখানে গিয়ে যদি নাও ভালো লাগে আপনি চেঞ্জ করে নিতে পারেন। অনেক রকম কাজ অ্যাভেলেবেল আছে, ডেলিভারি হতে পারে, হোটেলে হতে পারে, রেস্তোরাঁতে, কোনো রকম ওয়ার্কার জব, হেল্পার জব, সব রকম অপশন পাওয়া যাবে। তো এটা একটা ওপেন ওয়ার্ক পারমিট, পরে যদি নাও পছন্দ হলো তাহলে অপশন আছে সরাসরি চেঞ্জ করে নেবার, ওটা একদম আপনার উপরে। আর ভালো কথা এটা হলো যে এটার প্রসেসিং টাইম খুবই জলদি, মানে আপনি যদি এখন করেন অ্যাপ্লাই তাহলে দেড় মাসের মধ্যে আপনি ভিসা পেয়ে যেতে পারবেন, এতটাই জলদি। তো যদি আমরা ইউরোপের জন্য ওয়েট করি অনেক অনেক মাস চলে যায়, ওটার টাইম নষ্ট করার থেকে ভালো আমরা এটাই করতে পারি, দেড় মাসের ওয়েট করলাম কোনো অসুবিধা ছাড়াই, ওখানে আপনি ভিসা পেয়ে যাবেন, এখন কোনো রিজেকশনের ওটা নেই। যদি এখন করেন তাহলে 2024 শুরু শুরুতে আপনার ফাইল কমপ্লিট হয়ে যাবে, তো রিজেকশন আসছে না, ইজিলি পাওয়া যাচ্ছে। ওখানে গিয়ে আপনি এক বছর কাটালেন, মোটামুটি ইউরোপ আর এশিয়ার মাঝের একটা লাইফ ওখানে স্পেন্ড করে তারপর আপনি ইউরোপের জন্য তৈরি হতে পারবেন। এক বছরের কাজ করে আপনি পরে পরবর্তীকালে চেঞ্জ করে নেবেন। তো এটাই হলো গিয়ে কাজ, প্রত্যেক রকমের ওপেন ওয়ার্ক পারমিটের কাজ অ্যাভেলেবেল আছে। আর এটার বিস্তারিত আরও ইনফরমেশান জানার জন্য আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার এখানে দিয়েছি ওটাতে আপনি করুন আমাদের কন্ট্যাক্ট, অ্যান্ড উইল হেল্প ইউ আউট। এই যে পুরো ভিডিওটা, এটা বাংলাদেশিদের জন্যে, বাংলাদেশি ফাইল আমরা নিচ্ছি এখন, অনেকজনের কাজ অলরেডি চলছে, হয়েছে। সো সি ইউ দেয়ার অ্যান্ড কন্ট্যাক্ট আস, থ্যাংক ইউ ভেরি মাচ।